মোসা সাহেব বায়ামপুরের নাম শুনছেন নি ছেলেটা খুব কালা বেটা আছে প্রথম মিলে বেটার বউ দেখতে আইসে যখন কইছে আবার আমারও দেখে কি করত বউর পক্ষ থেকে আইসে আর কি মোসা সাহেব বায়ামপুরের দেখতো তো আমার তো খেলার নয় তারা হোক বাড়ির ভাই তোর তোরা তো শুনেছ তোমার দিন আবার আমার উল্লাম হাজার হাজার মানুষ দাঁড়া দিচ্ছে ওনার সাথে মুসলমান করত ওনারই দিঘায় মুসাই সব বায়াম করে আমি শূন্য নিবা উনি তো তোমরা আর দেখছো না যে মনে কোন দেখছি না দেবা দেখি নাও ওগুলো তোমায় দেখি তাই বিরাজ দিঘাইলাম মুসাই সব বায়াম করে দেখছো নিবে রাগ করি সে গেলে মুখ বন্ধ হ শুধু রেত মোদা আপ করেছি তোমার বাপ দেখাই লিব এমনি করে আগ করছি গেলে বুঝছো না বিরা না দেখে লাও ভিতরটা দেখে লাও যার আলা জিব্বা পর্যন্ত খালা ইলার নামে মুশাহিদ কিন্তু সে মুশাহিদ সাহেব বায়ামপুরে রহমতুল্লাহ আলাইকে কবরস্থ করার সময় 144 জারি কইরা কবর দেওয়ার লাগছে মাটির মধ্যে মেসকামুরের গ্রাম উঠে এবং কত বড় আধ্যাত্মিক ক্ষমতা হাদিস পড়ে বা আটকা উনি কান্দা শুরু করছেন চিৎকার শুরু করছেন কানতে কানতে গান এরপরে মাদ্রাসা ঘন্টা বাজাই দিল সমস্ত ছাত্ররা জমা করলো সবরে কইলো তোমরা এক কাজ করো কোরআন শরীফ খতম করো করছে মুনাফিকদের মধ্যে কান্দার রোল পড়ে গেল আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও কেউ মাদ্রাসা বন্ধ দিয়ে দিছে তো কেউ জিজ্ঞাসা করতে পারে না ওনার আপন ভাই আসতে করে দেখলো ভাই ভাইসা কেন তো কান্দেন মাদ্রাসা বন্ধ দিলেন কান্দতেছেন এটার কারণটা কি দেখ আমি হাদিস পড়াবার সময় আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ পর্যন্ত যখন গেলাম এমনি শুনে আমার কানে একটা আওয়াজ এসে গেল আরে মুসাইদ তুই না আমি নবীর আশেক তুই না আমি নবীর প্রেমিক আমার প্রেমিক হইয়া রে আমার সাহাবীর নামটা লইলা রাজি আল্লাহ আনহু কইলা না তুই আমার কিসের আশেক এই যে আওয়াজটা শুনলাম আমি বুঝতে পেরেছি মদিনাতুল মুনাব্বা থেকে রসুল আমাকে ডেকে বলেছে চিন্তা করুন আধ্যাত্মিকতা কত দূর কিন্তু বেড়া হইল কালা বেড়া কি